চলে গিয়েছেন লোকজন নিয়ে, খাদেমদের নিয়ে চলে গেলেন, হুজুরের খেদমত করতে হবে পালকি নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর মাহবুব আল্লাহ ফাতেহ আলী ভাইজি রহমাতুল্লাহ আলাইহি কলিকাতার মাটি থেকে বাড়িপাড়ার জমিনে গিয়ে নেমেছেন, হুজুরের সঙ্গে সালাম মুসাফা করে নিলেন অত্যন্ত আদবের সঙ্গে। হুজুরকে বললেন, হুজুর আপনার জন্য যে পালকি, এই পালকিতে আপনি উঠুন, বেয়ারারা তারা নিয়ে যাবে, পালকি নিয়ে যাবে, হুজুর আপনি উঠে পড়ুন। আল্লাহর মাহবুব বান্দা পালকিতে উঠে পড়েছেন, আর কিছু পুটলি পাটলা কয়েকদিন যাবত থাকবেন, মুরিদের বাড়িতে থাকবেন, কয়েকদিন যাবত সময় কাটাবেন, বেশ কিছু জিনিসপত্র ব্যাগে করে নিয়ে হুজুর আমার এসেছেন। ওই পুটলি পাটলা ব্যাগটা নিয়ে দাদা পীরের হাতে, আমার আপনার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হাতে করে নিয়ে নিলেন পুটলিটাও, হুজুরের জুতোটা খুলে দিয়েছিলেন, জুতোটাও হাতে করে নিয়েছেন। আল্লাহর ওলি আমার আপনার পীর, তিনি তানার পীরের পুটলিটা মাথায় করে নিয়ে নিয়েছেন, জুতো দুটো বুকে করে জড়িয়ে ধরে টুকটুক পায়ে আগিয়া গিয়া আসে, একেবারে পালকির পিছনে পিছনে আসে। পালকিটাকে লক্ষ্য করে দেখেন, হুজুরের যেন কোনো অসুবিধা না হয়, পীরের যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহর মাহবুব বান্দা ফাতে আলী ভাইজ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু পালকি থেকে মাঝে মাঝে মুখ বার করে আমার দাদা পীর হুজুরকে লক্ষ্য করে দেখছেন, আর মুচকে মুচকে হাসছিলেন, বারবার মুখটা বার করে দেখেন। একটা সময় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হুজুর কিছু কি প্রয়োজন আছে আপনার? বললেন, না না আবু বাকার কোনো প্রয়োজন নাই, কোনো কিছু নাই, না হুজুর আপনার যদি কিছু দরকার হয় বলুন, আমি আবু বাকার আপনার দরকার আমি চেষ্টা করব পূরণ করার জন্যে। বলল, না আবু বাকার চলো, মুচকে মুচকে হাসছিলেন, হাসতে হাসতে ফুরফুরার মাটিতে যখন চলে এসেছেন, আল্লাহর মাহবুব বান্দা পালকিতে নেমে পড়লেন, আবু বাকার আমার আপনার পীরকে কাছে ডাকলেন, ও আবু বাকার আমি তোমাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম, তোমাকে দেখে আমি মুচকে মুচকে হাসছিলাম, আবু বাকার কেন জানো? অন্য কোনো কারণে নয়, ও আবু বাকার তুমি যখন আমাকে আনছিলে আমি পালকির মধ্যে ছিলাম, আর আমি তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তোমার মাথার উপরে আল্লাহর ফেরেশতারা ছায়া করে আসছে, ও আবু বাকার তোমাকে দেখে আমি আমি মনে মনে দোয়া করছিলাম আমার আবু বাকার আমার জুতো বুকে করে নিয়ে আসে, ও আবু বাকার আমার পুটলি তুমি মাথায় করে নিয়েছ, আজকে তোমাকে আমি বলছি আবু বাকার তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, তুমি যেমন আমার জুতোটা নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জতটা এত বাড়িয়ে দেবেন, তোমার ইজ্জত সম্মানে পৃথিবীর মানুষ তোমার জুতো ধুলো পাওয়ার জন্যে পাগল হয়ে যাবে। বন্ধুর প্রভাব, বন্ধু করার বিনিময়, বন্ধুর দোয়াতে জীবন ধন্য হয়েছে। বন্ধু এমন বানাতে হয়, কাছের মানুষ এমন বানাতে হয় যে আপনাকে ধন্য করে দিতে পারেন, যে আপনাকে উচ্চ মানের মানুষ বানিয়ে দিতে পারেন। কিন্তু এমন বন্ধু করেছি আমি, আমি খেতাম না, আমি খেতাম সিগারেট, সে বন্ধুর পাল্লায় পড়ে বিড়ি খেতে হচ্ছে, এমন আছে না? না কি বন্ধু পাল্লায় পড়ে বিড়ি খেতে হচ্ছে, হ্যাঁ আহারে কি বন্ধু করেছে, এ বন্ধু বানিয়েছে, এখন ও ফুরফুরায় গেছিল, গিয়ে ফুরফুরায় হুজুরির ওখানে গিয়ে নিয়ত করে এসেছে, হুজুর আমি আর কখনো শেকর খাবো না, বন্ধুর সাথে বলেছে, বন্ধু আমি শেকর তেরেঙ্গা ফেরেঙ্গা এসব সব খাবো না। বলে, কি কি খাবি না? বলে, এই খাবো না। তো ভালো, তো ফুরফুরা থেকে এসে নিয়ত করেছে, খায় না, বন্ধু তো বিপদে পড়ে গেছে, বন্ধুটা খায়, ও শেকর খায়, 5 টাকা দিয়ে শেকর কিনে খায়, আর বন্ধু বলেছে শেকর খাবে না। তো বেশ কিছুদিন ও খাওয়া, মানুষের সামনে যখন খাওয়া হয় না, ওর তখন কি মনে হয় না যে একটু আমিও খেয়ে দেখি? তো তো ধৈর্য আর রাখতে পারছে না, সপ্তাহখানেক যাওয়ার পরে বলে, বন্ধু শেকর খাবো না বলিস ঠিক আছে, কিন্তু অন্য জিনিস যদি হতো তো খাওয়া যেত। তো খাওয়া কি খাবি রে তুই? বলে, এই ধরনের জিনিস খাবো না, আমি বলেছি 5 টাকা 6 টাকার দামের জিনিস আমি আর খাবো না। তা কি খাবি?
তো বন্ধুর বলছে, দেখ বন্ধু, তাহলে ওই এই তুলসী তুলসী আছে না, রজনী তুলসী হলেই মনে হয় খাওয়া যেতে পারে। বন্ধু বিপদে পড়ে গেছে সর্বনাশ। তুই ফুরফুরা তোর কে যেতে বলেছে? ফুরফুরায় গেলি আমার একেতেই খরচ, তার উপর ফের খরচ বাড়ালি। হ্যাঁ, 5 টাকার দামে তুই খাবি না, এবার 25 টাকাতে কিনতে হবে তোর। তো বন্ধু, এরকম বন্ধু হয়ে লাভ নেই। যে বন্ধু আপনার পাপের কাছ থেকে সরিয়ে দিতে পারবে সে আসল বন্ধু, যে বন্ধু আপনার ভুল ধরিয়ে দিতে পারবে সেই আপনার আসল বন্ধু, যে বন্ধু স্বার্থের জন্যে এ আসলে আপনার বন্ধু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি বন্ধুত্ব করো, মানে হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ, মানে হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য তুমি বন্ধুত্ব করো, দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য তুমি বন্ধুত্ব করো, করো আল্লাহর জন্য করো। যেই হোক না কেন, তোমার আব্বা হোক, তোমার ভাই হোক, তোমার মা হোক, তোমার পরিবার হোক না কেন, পৃথিবীর মাটিতে যেই হোক, তুমি আল্লাহর জন্য ভালোবাসা করো। যদি আল্লাহ পাকের জন্য দুশ্মনী আর শত্রুতা করতে হয়, আল্লাহর জন্য দুশ্মনী শত্রুতা করো, পৃথিবীর অন্য কারোর জন্য করো না, একমাত্র আল্লাহর জন্য যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। আমরা আল্লাহর জন্য করব, জেনে রাখেন, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এমন এক বন্ধু পেয়ে গিয়েছিলেন, বন্ধু একটা পরামর্শ দিয়েছিলেন, ও নিজামউদ্দিন শোনো, তুমি 99টা অন্যায় করেছো মার্ডার করে, ও আমার বন্ধু, ও গো নিজামউদ্দিন শোনো, আজকে তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমার কাছে ক্ষমা চেয়ে তোমার লাভ নাই, আমি তোমাকে বলছি নিজামউদ্দিন রে, 99টা মার্ডার করেছো, যদি তুমি ক্ষমা পেতে চাও আমি তোমাকে একটা রাস্তা বলে দিই, আল্লাহর কাছে তুমি তওবা করো। আল্লাহর কাছে কি বলে তওবা করব, তুমি বলো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি বলো আমি নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বন্ধু নতুন বন্ধু হয়েছে, নিজামউদ্দিনকে শিখিয়ে দিচ্ছেন, নিজামউদ্দিন রে তুমি যদি এই তওবা যদি আল্লাহর কাছে করতে পারো, আর এই গাছের গোড়ায় বসে বসে আল্লাহর কাছে কাঁদতে পারো, যেই দিন তোমার এই মরা গাছে ফুল ফুটবে ও নিজামউদ্দিন, সেই দিন তোমার জীবনের পাপ ক্ষমা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা, আমার মনে রেখে দিন না, কষ্ট বন্ধু যারা আল্লাহওয়ালাদের বন্ধু বানাতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের ওসিলায় আল্লাহ পাক পর্যন্ত আল্লাহ তাদেরকেও কবুল করে নিয়েছেন। নিজামউদ্দিন 99টা মার্ডার করার পরে আল্লাহর ওলির পাল্লায় পড়ে তিনি কয়েক বছর গাছের গোড়ায় ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে, ক্ষমা হয়নি। 100 মার্ডার করেছে, শেষ মার্ডারটা করেছিল কেন, শেষ মার্ডারটা করেছিল এক মহিলাকে জেনা করার জন্যে, কবর থেকে তুলেছে এক ব্যক্তি, তাকে বলল তুই কি করিস, বলে এই মেয়েটাকে ভালোবাসতাম, ওর বাবা আমার বিয়ে দেয়নি, তাই আমি কবর থেকে তুলেছি, বলে তোর মাথা খারাপ হয়েছে, ছাড়, আমি বেঁচে থাকতে হবে না, তো ও শুনবে না। নিজামউদ্দিন বলে আমি তো কম জিনিস না, 99টা মেরেছি, তুই আমার চিনিস, ছেড়ে দিবি দে, না হলে কিন্তু আমি তো ছাড়বো না, আমি 99টা মেরে পাগলের মতো গাছতলায় বসে আছি, কি হবে জানি না, ফের তোরে দেবো আমি, ছেড়ে দে। ও বেটা ছাড়বে কেন, ও তো কম জিনিস না, ও বলে আমার গোনা নেই, তবে আমি অনেক মেরেছি, তো তোরও আজকে দেবো আমি, দুই একদম সাড়ে সাড়ে পড়েছে, যেই পড়েছে নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর মাহবুব বান্দা নিজামউদ্দিন করেছে কি, ওর হাত থেকে কোদাল টানে মেরেছে ঘাড়ে, আল্লাহর কি ইচ্ছা, দুনিয়াতে খতমে জম্মের মতন শেষ, যা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ সেই গাছতলায় মনে হয় আমার জীবন ভরার ওটা হবে না, এই তো 99টা মারার জন্য আমার এই গাছতলায় আমার স্থান হলো, ফের এই গাছের গোড়া কতদিন আর আমার থাকতে হবে তো কে জানে, খুব কাঁদছে, আল্লাহ আমার তুমি ক্ষমা কর দাও, তবে অন্যান্যগুলো মেরেছি আল্লাহ যা তো সে তার একটা কারণ ছিল,
মেরেছিলাম আমি আমি কিছু পাবো বলে, কিন্তু আল্লাহ এটা সত্যিকারে মেরেছি, ও পাপ করতে যাচ্ছিল বলে আল্লাহ এ মারাটা আমি ইচ্ছা করে মারিনি। ও খুব কান্না করছে। আল্লাহর মাহবুব বান্দা নিজামুদ্দিন আউলিয়া এত কাঁদছেন, এমন সময় রাস্তা দিয়ে এক অলি বান্দা হেঁটে হেঁটে আসছে। ও নিজামুদ্দিন কাঁদো কেন, গাছটা দেখো একবার, দেখবে না গাছটা দেখো, আল্লাহ তোমার গাছে ফুল ফুটিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজামুদ্দিন গো, তোমার গাছে ফুল ফুটেছে কেন তুমি হয়তো জানো না, তোমার গাছে ফুল ফুটেছে আজকে মারার জন্যে। তুমি 99টা মেরেছো, ওই পাপগুলো মাফ হয়েছে আজকে মারার বিনিময়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো আজকে তুমি মেরেছো আল্লাহ খুশি হয়েছে, 99টা মেরেছো আল্লাহ খুশি হয়নি, তাই তোমার গাছে আল্লাহ ফুল ফুটিয়ে দিয়ে তোমাকে মাফ করে দিয়েছে, শুধু নয় তোমাকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিল্লির মাটিতে নিজামুদ্দিন আউলিয়ার কবরের কাছে যান, দেখবেন লাখো লাখো মানুষ আজকে ছুটছে তানার মাজারের কাছে। মানুষের মতো মানুষ হয়েছেন, বন্ধুকে পেয়েছেন, সঠিক বন্ধুকে পেয়েছেন। আমরা তো যেতেই চাই না কোনোদিন ইমাম সাহেবের কাছে গিয়ে, বসতেই চাই না ইমামের কাছে গিয়ে, একটু আলোচনা করতেই চাই না। একটু মহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রিয় আমার আব্বাজান ভাইরা, মনে রেখে দিন, আজকে যে কদিন আমরা আছি, আমার তো আস্তে আস্তে সময় শেষ হয়ে আসছে, লম্বা আলোচনার সুযোগ আর নেই, তো আমার 2 ঘন্টা হতেই চলেছে। আমি স্বল্প সময়ে আলোচনার ভিতর দিয়ে আপনাকে আমি বলবো ইনশাল্লাহ, আজ এই পবিত্র পাক মাহফিলে আজকে সত্যিকারে বন্ধু বানাবার জন্য জীবনে একবার চেষ্টা করুন। আপনার কি মনে নাই, আপনার কি জানা নাই, কোরআনে আল্লাহ পাক বলেছেন শুধু বন্ধু বানাবার জন্য একটা কুকুর দুনিয়াতে বন্ধু বানাবার জন্য আল্লাহর দরবারে জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবে, একটা কুকুর জান্নাতে যাবে দুনিয়াতে বন্ধু বানাবার জন্য। শুধু ওলিদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে তাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিরা বলেছিল তোকে নিয়ে যাব না, তোকে নিয়ে যাব না আমাদের সাথে, তো ও তখন জবাব দিয়েছিল না গো হুজুর, আমি আপনাদের সাথে বিয়াদবি করব না, আপনারা আমাকে নিয়ে চলুন। ইমানদার পুরুষ এবং ইমানদার একে অপরের বন্ধু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার একে অপরের বন্ধু হয়ে যায়, বেঈমান কখনো ইমানদারের বন্ধু হয় না। বেঈমান যারা অপরাধী, যারা ইমানদারের কখনো বন্ধু হতে পারে না, ইমানদার ইমানদারের বন্ধু হয়। ওই জন্যে কোরআনে এসেছে জায়সা কা তায়সা, তুমি যেমন আল্লাহ তোমার সেই রকম মিলিয়ে দেবে। হ্যাঁ নওজোয়ান, তুমি মনে রাখো তুমি যেমন তোমার তেমন মেলাবে। তুমি কি ভাবো, তুমি কি ভাবো, তুমি পৃথিবীতে দুনিয়াতে ইচ্ছা মতো কেউ জানবে না বলে তুমি নোংরামি করবে, দুনিয়াতে খারাপই কাজ করবে, তুমি কোনো মহিলার সাথে সম্পর্ক গড়বে বিয়ের আগে ইচ্ছা মতো সম্পর্ক গড়ে নিজের জীবনে তুমি আনন্দ উপভোগ করবে। আল্লাহ পাক বলে আমার চোখে তুমি কি ফাঁকি দিতে পারো, পারো তুমি সম্পর্ক করবে কোনো নারীর সাথে? আমি আল্লাহ বলছি তুমি যখন বিয়ে করবে, তুমি যে ভাবছো অনেক দেখেছে আমার বাপ, আমি যে মেয়েটার বিয়ে করেছি খুব ভালো, কিন্তু আগে তুমি যে সম্পর্ক করেছিলে দুনিয়াতে, দুনিয়ার কোনো নারীর জীবন নষ্ট করেছো। আল্লাহ পাক কোরআনে বললেন জায়সা কা তায়সা, তুমি যে সম্পর্ক করে জীবন নষ্ট করেছো অন্যের, তোমার যে এখন বিবি হয়েছে ও কিন্তু ভালো জিনিস হওয়ার সম্ভাবনা আর নেই, ও অন্য কারের জীবন নষ্ট করে এসেছে। কথা বুঝলেন? কারা কারা এরকম জীবনে ক্ষতি করেছেন বলেন, যে হুজুর আমি বেড়া থেকে এরকম করে ফেলেছিলাম। আছে না না দীঘায় কেন এত ঘন ঘন ট্যুরে বেড়াতে যায় আমরা বুঝিনি। হ্যাঁ
ঘনটুরে দীঘায় কেন যায় জানিনি, কি উদ্দেশ্য হয়? তোমার যদি ঘোরার আল্লাহর নিয়ামত যদি দেখার ইচ্ছা হয়, আল্লাহর কুদরত, তুমি নিয়ামত দেখবে, সে দেখার সিস্টেম আলাদা। তুমি কি দেখতে যাচ্ছ, কেন যাচ্ছ, তোমার মন কি বলছে? আমরা তো চলন দেখলে উপলব্ধি করতে পারি, ঠিক কি না? এমনি ছেলেগুলো স্কুলে গিয়ে বলছে, বলে লকডাউনে শিখেছি শুধু কি, মাস্টার জিজ্ঞাসা করছে লকডাউনে কি শিখেছিস রে, বলে লকডাউনে শিখেছি স্যার বাদাম বাদাম দিদি বাদাম বাদাম। লকডাউনে বাদাম বাদাম শিখছে এমনি? কারণ হচ্ছে বাপ মার তো খবর নেই ও ছেলেটাকে ঠিক করবে, ও এমনি বাদাম বাদাম হয়ে যায়নি, ও বাপ অনেকদিন হয়ে গেছে, ওই জন্যই নতুন খুঁজতেছে দীঘায় গিয়ে। কি খুব ভুল বলি? খুব ভুল বলছি না, ভালো হয়ে যান, সঠিক জায়গায় চলে আসুন। আল্লাহ পাক বলছেন জীবনে তুই তওবা করে নে, বেঁচে যাবি। এখনো যে সমস্ত বন্ধুদের বেশাদি হয়নি, যা করে ফেলেছেন ফেলেছেন, এবার তওবা করে নেন। তওবা যদি না করেন, সত্যিকারে তওবা যদি না করেন, তাহলে আপনার বিয়ে হবে যে মেয়ের সাথে, সে মেয়েও অনেকজন জেইলে এসেছে। তোমার 10টা কোরআন মাথায় করে যদি বলেন আমি কোনো জায়গায় কিছু করিনি, তুমি বিশ্বাস করুনি, আমি আল্লাহ বলছি ও না করে তোমার ঘরে আসিনি। কার কথাটা ঠিক, বোর কথাটা ঠিক না আল্লাহর কথাটা ঠিক, জোরে বলেন। হ্যাঁ, সুতরাং যা হয়ে গেছে পাস্ট অ্যান্ড পাস্ট ছেড়ে দেন, ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে। অগো প্রিয় আমার ভাইরা আমার নওজোয়ানেরা, আমি আপনাকে নিবেদন করব, জীবনে সত্যিকারে বন্ধু বানিয়েছেন সিদ্দিকে আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবনে সত্যিকারে বন্ধু বানিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বন্ধু বানিয়েছেন হযরত আবু বকর হুজুর আমার, আমার নবী পাককে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ, তাই আমি দাঁড়িয়ে রয়েছি 6 মাস, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে বলে 6 মাস দাঁড়িয়ে আছি। শুধু একদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর আপনি আমার সঙ্গী হবে, আমি সফর করব, সেই সফরের সঙ্গী তুমি হবে আবু বকর। আমি আবু বকর আমি জানতাম আপনি যখন বলেছেন অবশ্যই তো আমি আপনার সফরের সঙ্গী, সেই জন্যে প্রত্যেক দিন রাতের বেলা আমি সব কিছু গুছিয়ে রাখতাম, আর গুছিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি আমাকে এসে ডাকবেন, কখন আপনি আমাকে এসে ডাকবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এসে ডাকবেন যাতে করে আপনার না কষ্ট হয়। আপনি 2-3 বার যদি ডাকেন আবু বকর করে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে, সেই জন্য আপনার 1 বার ডাকেন আমি সাড়া দিয়েছি। 6 মাস দাঁড়িয়ে থেকে নবীর সাথে ভালোবাসার যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমেই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কে মানবে না মানবে জানি না, আপনার প্রতি আমার বিশ্বাস, আপনি নবী নবী নবী, আপনি নবী আল্লাহর নবী, আল্লাহ পাকের রাসূলের প্রতি এমন ভালোবাসা তৈরি করলেন। আল্লাহর হাবিব বলেছিলেন ও আবু বকর তুমি আমার বন্ধু, আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে, হাসরের দিনে কঠিন ময়দানে কে বলল আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী, আমার ইন্তেকালের পরে আমার পাশে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দেবে। বন্ধুর পরিচয়টা দেখেন, বন্ধু দেখেন কেমন বন্ধু হয়। রাসূল আগেই বলে দিলেন আবু বকর তুমি সবে আমার পাশে, তোমার জায়গা হবে। মদিনায় কারা গিয়েছেন আছে না নাই? আল্লাহ রসুলের পাশেই সিদ্দিকে আকবর শুয়ে আছেন। কিন্তু হযরত আবু বকর বলেছিলেন আমি সত্যিকারে যদি বন্ধু হই, নবী পাকের সত্যি বন্ধু হলে আমার পরিচয়টা সত্যি হবে, নবীর বন্ধু যদি সত্যি হই সত্যি পরিচয় আমার থাকবে, ও নবী সাবিনা আমার এন্তেকালের পরে আমাকে দাফন করবে না, আমার এন্তেকালের পরে নবীর রওজায় গিয়ে আমাকে দাফন করে দেবে না, নবীর রওজার কাছে নিয়েই আমার খাটিয়াটা নামিয়ে দেবে, আমার খাটিয়াটা নামিয়ে, আমার খাটিয়াটা নামিয়ে
আল্লাহ রসুলের কাছে একবার জিজ্ঞাসা করবে, আল্লাহর হাবিবের কাছে একবার জিজ্ঞাসা করে নেবে, ও ভাইরা আমার আমার নবী পাক দয়া নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলতেকালের পরে আল্লাহ নবীর রৌজার কাছে খাটিয়া মোবারক নিয়ে গিয়ে তমাম সাহাবীরা চলে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী হযরত ওসমান হযরত তালহা জুবায়ের এমন করে সাহাবীরা উপস্থিত হয়ে গেলেন হযরত আবু বকর খুজুর লাশ মোবারকটা নিয়ে। এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল আমার নবীর রওজা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীরা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, সেই আপনার সফর সঙ্গী আপনি মক্কা থেকে মদিনা এসেছিলেন সেই রাতের সঙ্গী আবু বকর আজ আপনার রওজার বাইরে অপেক্ষা করছে, আপনি অনুমতি না দিলে আপনার রওজার ভিতরে প্রবেশ করানো হবে না। আল্লাহ রসুল ওই সময় বলেছিলেন, আল্লাহর হাবিব রওজা মোবারক থেকে বলেছিলেন আওয়াজ দিয়ে, ও আমার সাবিরা আমার বন্ধু আবু বকরকে আমার পাশেই দাফন করে দাও। আর একটু জোরে বলা গেল না, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে দাফন করে দাও। আল্লাহ রসুল দয়া নবী হাবিবুল্লাহর হাবিবুল্লাহর পাশে সিদ্দিক আকবর আবু বকরের দাফন করা হলো, যে দাফন আজ পর্যন্ত আছে কায়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক সব থেকে বড় সুযোগ জান্নাতে আমার নবীর পাশেই রেখে দেবেন আবু বকরকে। বন্ধু, বন্ধুর প্রভাব কত দূর চলে গেছে, বন্ধু সম্পর্ক কোথায় নিয়ে চলে গেছে। যে যেমনই বন্ধুত্ব করেছে রসুলের সাথে সে তেমনই হয়েছে, যে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়েছে সে আল্লাহওয়ালা হয়েছে, মানে আল্লাহ পর্যন্ত সে পৌঁছে গেছে। আমরা পারলাম না জীবনে, জীবনটাকে তৈরি করার মন তৈরি করলাম না, এসেছে আবার পরে যিনি আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমরা পারলাম না তৈরি করে নিলাম না, আজও সুযোগ আছে। আমি আপনাকে বলবো এই সুযোগে আজকে শুধু একটা কথা বলে গেলাম, যে আয়াত পড়েছি যে সে আয়াতের ব্যাখ্যা দিয়েছি, বন্ধু তোমার কেয়ামতের শত্রু হবে সেই বন্ধু তুমি যেও না, সেই বন্ধু করো না, সেই বন্ধু করো যে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শেষ বেশে একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রসুল দয়া নবী বললেন, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহ, বান্দা তুমি মনে রেখে দাও, যদি তুমি শেষ জীবনে, যদি তোমার জীবনে চারটে কাজের ভিতরে শেষ কাজটা যদি তুমি আল্লাহর মাহবুব বান্দাদের সাথে সম্পর্ক করো, আও মুহিব্বাল্লাহ, কায়ামতের কঠিন ময়দানে হাশরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই যখন তোমার খুঁজে পাবেন না, ওই সম্পর্ক করার বিনিময়ে যে হাদিসটাতে মিশকাতে বলা হয়েছে, যদি তুমি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, ভালোবাসা তৈরি করো, আল্লাহ পাক এর বিনিময়ে কায়ামতে তোমাকে জান্নাতে পার করে দেবে। আরো একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর। কিন্তু আজকে হাত তোলেন তো শাহরুখ খান কাদের কাদের বন্ধু, সালমান, সালমান খান এই ছেঁড়া প্যান্ট পরেছিল কে আগে, সালমান খান না শাহরুখ খান, কে? হ্যাঁ সালমান খান পরেছে। সেটা ছেঁড়া প্যান্ট কে পরেছিল বলে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তান ছিল, নাম কি বলেন তো? ও সালমান খানের ছেলের নাম বলে দেবে, শাহরুখ খানের ছেলের নাম বলে দেবে, নবীর ছেলের নাম বলতে পারবে না, যদিও তারা বেঁচে ছিলেন না। আমি মুরব্বীদের বলছি না, আমার যুব সমাজকে বলছি, কত দূর পিছিয়ে গেছি আমরা, কত দূর চলে গেছি আমরা। আল্লাহ রসুল সম্পর্কে আমরা জানি না, কিন্তু আমরা সালমান সম্পর্কে জানি, কাজল সম্পর্কে জানি, জানি কি জানি না কি গো? হ্যাঁ, আজকে সমাজে, আজকে সমাজ কোথায় চলে গেছে আজকের ভাবতে হবে। হ্যাঁ গো, আজকের ভোট প্রচার হচ্ছে সেই বাদাম কাকুর ডেকে নিয়ে, বাদাম কাকুর ডেকে নিয়ে ভোট প্রচার করছে,
লোককে আজকে দেখাতে চাইছে, দেখো তোমরা আমরা কাদের এনেছি, দেখো কাকে এনেছি, দেখো। সে একটা বাদাম বিক্রেতা, তাকে ডেকে নিয়ে ভোট প্রচার করার উদ্দেশ্য কি? সমাজে আর কিছু করবে না, খালি বাদামের খোলা দেবে, কোনটা? বাদামের খোলা ছাড়া আর কিছু পাবেনি। যাদের উপর তুমি ভরসা করে ছুটছ না, তারা বাদামের খোলা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। ওই দেখো, ছুটুন আল্লাহর পিছনে, ছুটুন আল্লাহর ওলিদের পিছনে, ছুটুন নবীর মহব্বতের পিছনে, দেখবেন ধন্য হবেন, জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন, ঠিক কি না? এখনো পর্যন্ত আমাদের সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন, আমরা সেই সুযোগটা নিতে পারিনি, আমরা নিতে শিখিনি। আজ চেষ্টা করুন যে আমরা সুযোগ নেব, আমরা এই সুযোগটা আমরা গ্রহণ করব। আল্লাহর ওলি মুজাদ্দিদের জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, সারা বাংলাতে এমন কোন জায়গা নেই যে জায়গাতে তিনি মেহনত দেননি। তিনি মেহনত দিয়ে কি বুঝিয়েছেন? শুধু তিনি তার চেষ্টা ছিল, বাবা মসজিদ করো, মাদ্রাসা বানাও, খানকা করো, কোরআন শেখো, দিনের পথে চলে এসো। আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে চলে গেছেন, সেই দিনের পিছনে কত না মেহনত তিনি দিয়েছেন। তিনি সেই ওপার বাংলা, এপার বাংলা, সামাম বাংলা, আসাম, বাংলাদেশের মাটিতে আমরা দাদা পীরের সিলসিলার মানুষ কি মানুষ না, জোরে বলে। আমরা আজকের কি করছি? সবার পিছনে সবা দেবো, জলসা দেবো, কই চিন্তা আছে? এখানে হেফজোখানাটা ছিল, আর আছে? আর আছে গো হেফজোখানাটা? আর আছে? আরে আল্লাহর কোরআনের হাফেজ হতো মানুষ, বাচ্চারা কোরআনের হাফেজ হতো, হয়তো সকলের সিদ্ধান্তে নেই আর, কিন্তু কোরআনের পিছনে পাগল আমরা হলাম না, নিয়ামতকে আমরা ছেড়ে দিলাম, দুটো পয়সার পিছনে পড়ে গেলাম। কথাটা কি ভুল বলছি নাকি? দুটো পয়সার পিছনে পড়ে গেলাম, সেদিনের রূপ, সেদিনের যে মহাব্বত ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আর পাওয়া যাবে না। কি গো, কোরআন তুলে দিচ্ছি আমরা, কোরআন কাছ থেকে সরিয়ে দিচ্ছি আমরা। কোরআনকে আপন করুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনকে মহাব্বত করুন। আল্লাহ নবী মুসা আলাইহিসসালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুসা জানো, ও আমার নবী মুসা, এই বাবু সারাক্ষণ ঘুরলে হবে, বসো ওখানে, যার খাওয়ার চেয়ে খেয়ে নেবে কোন। একটু তকবীর দেন তো, নারায় তকবীর, আর একটু মন খুলে বলেন নারায় তকবীর, সিলসিলায় ফুরফুরা শরীফ, আর একটু জোরে বলেন সিলসিলায় মুসাদ্দিদের জামান, নারায় তকবীর। ভাইরা আমার, আলোচনা একেবারে একটা বেজে গেছে, আমি দু চারটে কথা বলে হয়তো ভাইজান এসেছেন, আমার চলে যেতে, আমার নামতে হবে, সেজন্য একেবারে আমার সময় নেই, দু চারটে কথা বলবো শুধু, কেবল বাংলা যুব সমাজকে বোঝানোর জন্যে। ভাই আপনার কাছে আমার আবেদন, মনে রাখেন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়ে বলেছিলেন, মুসা যাও যাও, এক কাঠুরে আছে, তাকে তুমি দেখো, গিয়ে দেখে এসো, সে দেখো সে কি করছে, দেখো সে তোমার সাথে জান্নাতি হবে, সে তোমার সাথে জান্নাতে হবে। কাঠ, এক কাঠুরে জঙ্গল থেকে কাঠ কাটে, সে নবী মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতি হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আল্লাহ বললেন, এই কাঠুরের ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, মুসা গো, ও আমার যে ভালোবাসা বাসে, সেই ভালোবাসাটা তুমি দেখলে বুঝতে পারবে। ভাইরা আমার, আপনি যাকে অবহেলা করছেন সে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে কি পারে না? আপনি যাকে দূরে সরিয়ে রেখেছেন সে আল্লাহর মাহবুব হতে পারে কি পারে না? সুতরাং আপনি সেই মানুষগুলোকে কাছের বানিয়ে নিন, যে মানুষগুলো আপনার আপনার আপনাকে ধন্য করে দিতে পারবেন। মনে রাখেন, আজকে কোরআনকে ছেড়ে দিলেন, কোরআনকে হারিয়ে ফেলছি আমরা, কোরআনকে দূরে সরিয়ে দিচ্ছি আমরা। আল্লাহ রসুল বলেছেন, যে যত কোরআনকে কাছে করে নেবে আমার আল্লাহ তাকে তত বেশি কাছে করে নেবে। তোমরা যদি বন্ধু বানাতে চাও, কোরআনকে বন্ধু বানাও, প্রত্যেক দিন তুমি উঠে কোরআন পড়ো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যারা পড়বে, কোরআনের সাথে মহাব্বত করবে, হাশরের ময়দানে কোরআন তাদের ঢাল হয়ে আল্লাহর জাহান্নামের আগুন থেকে, আল্লাহর দরবার থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনকে ঢাল বানাতে চান কারা কারা, জোরে বলে, একটু হাত তুলে উচ্চ আওয়াজে বলেন, কারা কারা বানাতে চান? সকলে হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা
যখন কোরআনকে ঢাল বানাতে চাই, শুধু এই কোরআনকে ঢাল বানানোর জন্যে পশ্চিমবাংলায় ডিজিটাল পদ্ধতিতে নতুন পদক্ষেপ পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে নিয়েছেন। আপনারা শুনেছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড বলে একটি বোর্ড গঠন করে, যে বোর্ডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি নেওয়া হয়েছে। কি পদ্ধতি? মোবাইলের মাধ্যমে ঘরে বসে, বয়স হয়েছে লজ্জা লাগছে মাদ্রাসা যেতে, মোবাইলে বসে বসে দেশ বিদেশের কারি সাহেবের কাছে আপনি কোরআন শিখে নেন, এই সুযোগ করিয়ে দিয়েছে ওলামা বোর্ড। এখন বর্তমানে 600 ছাত্র পড়াশোনা করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট তৈরি করা হয়েছে, কেরাত ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল ভাবে 11